মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সিউলিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকে আমার মা এসছে, আমার ভাইবি বসছে, তো আমি সকাল সকাল বাজার করে নিয়ে চলে এলাম। তো কী কী বাজার করেছি এই বাজার করার থেকেই শুরুটা ভিডিওটা শুরু করছি। তো চলো দেখা যাক কী কী বাজার করছি, এই থেকেই তোমাদের ভিডিও স্টার্ট করছি আর সারাদিনের সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো, তো ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ আমি আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো, কুমড়ো আর মাছ নিয়ে এসেছি। তো যেহেতু ওরা আজকে বিকেলেই চলে যাবে আর আমরা ওখানে নবদ্বীপ থেকে গুরুবাবা এসছে, তো ওখানে ওকে দীক্ষা নেবো বলে ওকে রেডি হতে বলেছি। ওরা দীক্ষা নিতে যাবে, তো রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এবার দেখো শাশুড়ি বৌমা কাছাকাছি দাঁড়িয়ে ফিল্মি শ্যুট দিচ্ছে। তো এবার তিনজন রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি আমরা। তো ওখানে গিয়ে দেখা হবে। বাড়ি থেকে বেরিয়ে মোবাইল দেখে নিচ্ছে, ওরা ছবি তুলছে, ফটোশ্যুট করছে। আর বাবা ওদের যা ঢঙ্গ, শাশুড়ি বউ তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে মা মেয়ে। আমাদের ভাগটা ও নিয়ে নিয়েছে অনেকটা। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক, গুরুবাবার বাড়িতে আমরা চলে যাব। গুরুবাবার বাড়ি বলতে নয়, আমাদের এখানে একজন কাকিমা থাকে, তার বাড়িতেই এসছে। তো ওনার বাড়িতেই যাচ্ছি, তো রাস্তাতে যাচ্ছি। দেখো দুজনে কি মিল, আমাকে একা করে দিয়েছে আর ওরা দুজনে একসঙ্গে যাচ্ছে কথা বলতে বলতে। যাই হোক চলো ওদেরকে নিয়ে যাচ্ছি কাকিমার বাড়িতে। ওখানে গুরুদাদা এসছে, গুরুদাদার কাছে ওকে রুম্পাকে দীক্ষা দেওয়া করাবো, যার জন্য ওকে বাড়ি থেকে ডেকে আমার বাড়িতে নিয়ে এলাম। দেখো কত সুন্দর লাগছে, কিউট লাগছে। তো গুরুদাদা পুজো করতে বসে গেছে, যখন আমরা আসি দেখতে পাই। তো পুজো করছে, পুজোটা হয়ে গেলেই ওকে দীক্ষা দেবে আর ও দাদারা চলে যাবে, অন্য এক জায়গায় প্রোগ্রাম আছে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো দীক্ষা দিতে বসে গেছে আর বেরিয়েও পড়েছে ওরা যাওয়ার জন্য, চার চাকা রেডি হয়ে গেছে। তো মনটা খারাপ লাগছে, কাল থেকে ছিল, আমরাও ছিলাম প্রোগ্রামে। তো দাদারা চলে আসছে, খুব মন খারাপ হচ্ছে, এখানে ভিডিওটা আর করতে পারছি না, এখানেই রাখছি। টাটা, বাই বাই ওকে।